আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর নিয়মিত আয়োজন আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন, শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা আপনাদের একজন প্রিয় মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ওসমান গনি সালিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ওয়া শুকরুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি, মাওলানা সেলিম হোসাইন আজাদি। আর আমরা আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইখতিলাফ বা মতভেদের আদব, একটি খুব প্রয়োজনীয় বিষয়। আসলে শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করা, সত্যকে খুঁজে পাওয়ার পথে এটা অন্যতম অন্তরায়। আমাদের মনে রাখতে হবে সমাজে আজ এই রোগটি খুব বেশি বিস্তার করছে, আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। তো রোগী আছে কিন্তু এর চিকিৎসা খুব কম। তো আমরা চেষ্টা করব এই রোগ থেকে বাঁচার উপায় কি এবং প্রতিরোধের উপায় কি এবং চিকিৎসা কতটা আমাদের জন্য আবশ্যক। আমাদের একটি কথা মনে রাখতে হবে, বর্তমান সময়ে আমরা এই যে মতভেদ, এটি বিরোধিতার জন্য বিরোধিতা আমরা করে থাকি, আসলে এটি করা ঠিক নয়। এটি যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের আত্মা এবং বিবেকের মৃত্যু ঘটবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা যেই জিনিসগুলো নিয়ে মতভেদ করি সে মতভেদেরও কিছু আদব আছে, শিষ্টাচার আছে, নিয়ম নীতি আছে, তার মধ্যে থেকে মতভেদ করতে হবে। অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি বা দলের সাথে কারো আদর্শিক বা চিন্তাগত মতপার্থক্য সৃষ্টি হয়, সেক্ষেত্রে যতটুকু চিন্তা আদর্শে মতপার্থক্য যৌক্তিক এবং সঠিক বলে মনে হবে ঠিক ততটুকুতেই সীমাবদ্ধ থাকা উচিত। এমন যেন না হয় যে একটি বিষয়ে দ্বন্দ্ব হওয়ায় তার প্রতিটি বিষয় নিয়েই দ্বন্দ্বের সাথে আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে যাই। তো এই জিনিসটি কিন্তু আমরা করি, তো এই জিনিসটি আমাদের পরিহার করতে হবে। আর যে বিষয়টি পরিহার করতে হবে সেটি হচ্ছে যে মতবিরোধের ক্ষেত্রে আমাদের সমাজের একটি সীমা লঙ্ঘন ঘটনা ঘটে থাকে প্রায়, আমরা দেখি, সেটি হলো ট্রোলবাজি করা এবং ঠাট্টা বিদ্রুপ করা। বিরোধিতা করতে গিয়ে আমরা অনেক সময় এমন অন্ধ এবং পাগল হয়ে যাই যে বিপরীত পক্ষের কোনো বিচ্যুতি বা ব্যাখ্যা সাপেক্ষ কোনো মশালা এনে তা নিয়ে হাসি ঠাট্টায় আমরা মেতে উঠি। বস্তুত এটা চরম শয়তানি ছাড়া আর কিছুই নয়। এ দ্বারা সবচেয়ে লাভবান হয় ইসলাম বিদ্বেষী যারা, তারা দূর থেকে হাসতে থাকে আর বলতে থাকে যে আসলে আমাদের কাজ তো তারাই করছে, আমাদের আর কি কিছু তো করার নেই। অনেক সময় আমাদের এই মতভেদ দেখে এবং আমাদের এই সীমালঙ্ঘন দেখে শয়তানও আমার মনে হয় যে হাসে যে আল্লাহ আমারে বানাইছিল কির জন্যে, আমি মতভেদ এদের বিরোধ সৃষ্টি করার জন্যে আমি কাজ করি কিন্তু এরা আমার কাজ তো নিজেরাই করে দিচ্ছে। এটা পরিহার করতে হবে। আরেকটি ব্যাপার, ভুল ফতোয়া দেওয়ার পর সঠিকটা জানা সত্ত্বেও লজ্জার কারণে আমরা রজুমত অর্থাৎ প্রত্যাহার না করা, এই মানসিকতা আমাদের তৈরি হয়ে গেছে। অনেকে এমন আছেন যারা ইচ্ছায় বা অনিচ্ছায় হয়তো ভুল কখনো মশালা বলে দিয়েছেন, কখনো ভুল মশালা, কিন্তু পরে যখন সুন্দরভাবে প্রমাণের ভিত্তিতে তার ভুল ধরিয়ে দেওয়া হয় তখন সে তার শত্রু হয়ে যায়, ভাবে এখন যদি আমি রজু করি তাহলে আমার মান সম্মান সব হারিয়ে যাবে। আসলে মান সম্মান কতটুকুই বাঁচে আর কতটুকুই হারিয়ে যাবে? আমাদের মনে রাখতে হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, তিনি ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, এদের ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম হাম্বলি রহমতুল্লাহি আলাই সহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই এবং বড় বড় আমাদের যে মর্যাদাবান আলেমরা আমাদের পূর্বসূরীরা ছিল, তারা যদি অসংখ্য মাসলায় রজু করতে পারে তাহলে আমরা কেন রজু করতে এত আপত্তি করব? এখানে আমরা এটা বলবো যে কোনো মাসালার ভুল ধরা হলেই রজু করতে হবে, এখানে এমনটি বলছি না আমরা। মূলত রজু করাটা হলো তখনই আবশ্যক হবে যখন সংশোধনকারীর দলিলের দৃঢ়তার
দলিলের যে মজবুত গভীরতার ব্যাপারে নিজের অন্তরে সাক্ষ্য দেবে নিজের অন্তর যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা আসলে ভুল বলছি। যখন সে নিশ্চিত বুঝতে পারবে যে তার চিন্তা বা ফতোয়া ভুল ছিল, সেক্ষেত্রে মাসলা প্রকাশ্যে বলে থাকলে আর ব্যক্তিবিশেষ কাউকে বলে থাকলে শুধু তার নিকটে পূর্বের মাসালা থেকে রুজু করাটা আবশ্যক হয়ে যায়, না করলে এর জন্য কিয়ামতের দিন অবশ্যই তাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তো আমরা অনেক সময় আমরা পণ্ডিত যারা তাদেরকে আমরা অনেক সময় দেখি যে লাইভ অনুষ্ঠান করলেও সেখানে যদি তার জানার সীমাবদ্ধতা থাকে তখন সে বলে যে এ বিষয়টি সম্পর্কে আমার যথেষ্ট জানা নেই, আমি পরবর্তী সময়ে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিন্তু আমরা অনেকে নিজেদেরকে মহাপণ্ডিত মনে করি, কোনোভাবে কেউ কেউ আছেন এই কাজটি করে থাকেন, তো এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি। চলুন আমরা অতিথির কাছ থেকে এ বিষয়টি নিয়ে আজকের আপনাদের মাঝে খোলাসা করার চেষ্টা করব, মতবিরোধের ইখতিলাফের যে আদব সে আদবগুলো কী কী, কীভাবে আমরা পথ চলব। জি মহতারাম, ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক, আপনি আপনার উপস্থাপনা খুব চমৎকার করে কিন্তু ইখতিলাফুল আদব, যে আদবের কি ইখতিলাফের কি আদব বা আদাবুল ইখতিলাফ, ইখতিলাফের কি শিষ্টাচার, তেমন কিন্তু আপনি বলছিলেন। আমরা প্রথমে জানবো যে আসলে ইখতিলাফ এই শব্দটি কিন্তু একটা আরবি শব্দ, অনেকের বুঝতে যদিও কষ্ট হয় তারপরে কিন্তু আমাদের সমাজের মধ্যে এত ইখতিলাফ যে কারণে এই আরবি শব্দটা কেমন যেন আমাদের খুব সবার জানা হয়ে গেছে। এর বাংলা অর্থ যদি আমরা বলি তাহলে বলতে পারবো মতভেদ বা মতপার্থক্য। আল্লামা ইমাম রাগেব ইস্পাহানি রহমাতুল্লাহ আলাই তিনি তার মুফরাদাত ফি গারিবিল কোরআনের মধ্যে তিনি খুব চমৎকার বলছেন, ইখতিলাফ হলো কথা বা অবস্থার ক্ষেত্রে দুজন ব্যক্তির প্রত্যেকের ভিন্ন ভিন্ন পন্থা গ্রহণ করা, এটার নামই হচ্ছে মূলত ইখতিলাফ। তবে আমরা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভিন্নতা দিয়ে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে সকল মানুষের মেধা বা সকল মানুষের বুদ্ধিশক্তি এটা কিন্তু ইকুয়াল নয়, সমান নয়, এই জন্য আমরা বলি যে নানাজনের নানা মত থাকে, আর মতভেদ করা বা ইখতিলাফ করা এটা মানুষের একটা সহজাত একটা প্রবৃত্তি আমরা বলবো, এবং এটা মানুষের তবিয়তের এটা একটা ডিমান্ডও বলতে পারি আমরা। কিন্তু মুসলমানদেরকে একত্রিত হয়ে থাকতে এটা কিন্তু আল্লাপাক রব্বুল আলমিনের একটি নির্দেশনা রয়েছে, যেটি সুরাত আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যত ইখতিলাফ হোক যত মতভেদ মতপার্থক্য হোক না কেন তোমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আর সেটি আল্লাপাক রব্বুল আলমিন বলছেন যে ওয়া আতাসিমু বিহাব্বিল্লাহি জামিউ ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে মজবুতির সাথে তোমরা ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হো না। এখানে আল্লাহর রশি বা আল্লাহর রজ্জু দ্বারা মূলত কোরআন এবং সুন্নাকে বোঝানো হয়েছে, কোরআন সুন্নাকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরবে, একটি নির্দেশনা। দ্বিতীয় আরেকটি আল্লাপাক রব্বুল বলছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, যে তোমরা তাদের মতো হও না যারা ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যিনাত, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরেও যারা এরকম ইখতিলাফ করে মতবিরোধ করে তোমরা তাদের মতো হও না, উলাইকা লাহুম আযাবুন আযীম, যারা এরকম করবে তাদের জন্য আল্লাপাক রব্বুল আলামিন কিন্তু শাস্তি কিন্তু নির্ধারণ করে রেখেছেন। তাহলে আমরা যদি দেখি ইখতিলাফ, এই যে ইখতিলাফ বিভিন্ন রকমের হতে পারে, সব ইখতিলাফ বা মতবিরোধ এটা যে খারাপ মতপার্থক্য খারাপ তা কিন্তু নয়, যেমন কিছু কিছু ইখতিলাফ আছে যেটা নিন্দনীয় ইখতিলাফ, যেমন মাঝে মাঝে কেউ ব্যক্তিস্বার্থের জন্য বা নিজের এলেম জাহির করার জন্য বা নিজের শোহরাত খ্যাতি প্রকাশের জন্য কিন্তু অনেক সময় মতভেদ করে থাকে, তাহলে এই ধরনের ইখতিলাফ এটা কিন্তু নিন্দনীয়। আল্লাপাক রব্বুল আলামিন তিনি কিন্তু সূরা সাআদের 26 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লুক আন সাবিলিল্লাহ, তোমার প্রবৃত্তির অনুসরণ করো না তাহলে তোমাকে আল্লাহর পথ থেকে তোমাকে দূরে সরিয়ে দিবে। তাহলে এখানে অনেক সময় প্রবৃত্তির অনুসরণের কারণে মানুষ কিন্তু নিজের শোহরতকে প্রকাশ করবার জন্য ইখতিলাফ বা মতভেদ করে থাকে, এটা কিন্তু নিন্দনীয় ইখতিলাফ। আরেকটা ইখতিলাফ বা মতভেদ আছে যেটা পছন্দনীয় ইখতিলাফ, যেমন মাঝে মাঝে ইখতিলাফটি হয়ে থাকে নিছক দিনই স্বার্থে ইখতিলাফ হয়ে থাকে, যেমন এখানে কোনো নফসের কোনো প্রায়োরিটি থাকে না, এরকম ইখতিলাফ কিন্তু আমরা দেখতে পাই। যেমন কোনো ইমানদার ব্যক্তির কাফের এবং মুশরিকদের সাথে আকিদা আমলের যে মতভেদ
আমরা দেখি অনেক সময় যে একজন ইমানদারের সাথে একজন কাফের বেঈমানের যে মতভেদগুলো থাকে, এটা কিন্তু নিজের ব্যক্তির কোনো স্বার্থ নয়। এখানে কিন্তু অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য কিন্তু একজন অমুসলিমের সাথে আমার এখতেলাফ, কারণ তিনি আল্লাহকে আল্লাহ মানেন না আর আমি আল্লাহকে আল্লাহ মানি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে পছন্দ এবং নিন্দা মিশ্রিত এখতেলাফ। কিছু কিছু এখতেলাফ আছে যে সেখানে কিছু ভালো দিকও থাকে আবার কিছু মন্দ দিকও থাকে। যেমন রক্ত বের হওয়াতে উজু নষ্ট হবে কি নষ্ট হবে না, মনে করেন একজনের উজু করার পরে রক্ত বের হয়েছে, এতে তার উজু চলে যাবে কি যাবে না, এ নিয়ে কিন্তু এখতেলাফ হয়ে থাকে। তারপর ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া যাবে কি যাবে না, এটাও কিন্তু এখতেলাফ হয়ে থাকে। তারপরে আমাদের সমাজে আমরা দেখি বর্তমান এখতেলাফ বা মতভেদ, যে কেউ আমিন জোরে পড়ে, কেউ কিন্তু আমিন আসতে বলে, এটাও কিন্তু এখতেলাফ থাকে। তো এখানে কিন্তু কিছু আছে পছন্দ আবার কিছু আছে নিন্দা, মানে দুটো এটার মিশ্রণই কিন্তু এখতেলাফটা হয়ে থাকে। একদল মানুষ এটাকে আমিন আসতে বলাটাকে পছন্দ করে, আবার একদল মানুষ আমিন জোরে বলাটাকে পছন্দ করে। এখন কাটটি সঠিক, এটা কিন্তু দুই ধরনের কিন্তু এখতেলাফ হয়ে থাকে। তো এখন এই তিন ধরনের এখতেলাফ আমরা দেখতে পাই, একটা হচ্ছে নিন্দনীয় এখতেলাফ, একটা হচ্ছে পছন্দনীয় এখতেলাফ, আর একটা হচ্ছে নিন্দা এবং পছন্দ, দুয়োটা এখানে সংমিশ্রণ আছে। তাহলে এই তিন ধরনের এখতেলাফ কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই। এখন এই যে এখতেলাফ করা, এটা কিন্তু মানুষের স্বভাবজাত একটি বিষয়, কারণ হাদিসের মধ্যে আসছে যেটা সুনান আবি দাউদের 339 পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে, আল্লাহ নবী একটি হাদিস মুসনাদে আহমদে আসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়েশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন্নাওয়াজিজ ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। এই যে হাদিস রসুল বলছেন যে আমার ইন্তেকালের পরে তোমরা অনেক অনেক ইখতিলাফ দেখতে পাবে, মতভেদ দেখতে পাবে, মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসিরা, ওই মুহূর্তে তোমাদের করণীয় কি, ফা আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশেদার সুন্নাকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরবে। সত্যি ইখতিলাফ বা মতভেদের সময় আমরা যদি কোরআন এবং সুন্নাকে যদি মজবুত করে আঁকড়ে ধরি বা কোরআন এবং সুন্নার জ্ঞান যদি আমরা অর্জন করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো ইখতিলাফ কিন্তু থাকবে না, কোনো মতভেদ থাকবে না। আরেকটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু তিনি বলে দিয়েছেন যে আদু আলাইহা বিন নামাজিস, যে মতভেদের সময় তোমরা চোয়ালের দাঁত দিয়ে তোমরা কিন্তু আঁকড়ে ধরবে। এই যে চোয়ালের দাঁত দেখাই দিলেন, হ্যাঁ কেন এটা আমরা দেখাই দিচ্ছি, এই জন্য যে চোয়ালের দাঁত দিয়ে কোনো জিনিসকে আঁকড়ে ধরলে সেটা কিন্তু আপনার ছুটে যাওয়ার কিন্তু সম্ভাবনা কম থাকে। আর এই দাঁত দিয়ে যদি কেউ আঁকড়ে ধরে সামনের দাঁত দিয়ে, তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু ছুটে নিতে পারবে। আল্লাহ নবী কত বড় বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, যে তিনি চোয়ালের দাঁত দিয়ে আঁকড়ে ধরার কথা বললেন। নবীজি আরেকটি হাদিসে বলছেন যে ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লা, এটা সুনান তিরমিজির একটি হাদিস যেটি 2112 নম্বর হাদিসে রাসূল বলছেন যে বনু ইসরাঈল ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে, সাতাফতারিকু উম্মতি আলা সালাসিওয়া সাবিইনা ফিরকা, আর আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, এই 73টি দলের 73টি ফেরকার মধ্যে 72টি দল যাবে জাহান্নামে, একটি মাত্র দল যাবে আল্লাহ পাকের জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, কালু ওয়ামা হিয়া রাসূলুল্লাহ, কোন দলটি নাজাত প্রাপ্ত হবে? রসুল বলছেন যে ইখতিলাফের যুগে, মতভেদের যুগে, ওই সময় যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীর পথ এবং সাহাবায়ে কেরামের পথ, এই দুটো পথকে যারা আঁকড়ে ধরবে মজবুত করে, তারাই মূলত নাজাত প্রাপ্ত হবে, জান্নাতি হবে। তাহলে যখন সমাজের মধ্যে মতভেদ থাকবে, ইখতিলাফ থাকবে, মতবিরোধ থাকবে, ওই সময় আমাদের কাজ হচ্ছে নবীজির আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শকে আমরা মজবুত করে আঁকড়ে ধরবো। প্রশ্ন হচ্ছে যে এই যে ইখতিলাফটা, এটা কেন হয়, ইখতিলাফের পিছনে কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন? আমরা যদি বলি কারণটা কি, আমরা বলবো প্রথমত যে এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে অজ্ঞতা এবং জুলুম। আমরা অনেক সময় না জানার কারণে আমাদের মতভেদ হয়ে থাকে, আবার কখনো কখনো জুলুমের কারণে, অনেক সময় মানুষ জুলুম করে একজনের প্রতি যে না ওই লোকটাকে এইভাবে আমি শায়েস্তা করবো, এই জুলুমের কারণে কিন্তু এই ইখতিলাফ বা মতভেদ হতে থাকে। দুই নম্বর কারণ আত্মা দ্বারা প্রতারিত হওয়া, নফসের দ্বারা অনেক সময় প্রভাবিত হয়ে আমরা কিন্তু মতভেদ করে থাকি, যে না নফস আমাকে বলছে, আমি যদি এখানে কেটে উল্টাপাল্টা বলি তাহলে আমাকে সবাই বলে কেউ নি, ওনাকে চেনা দরকার, একটা কারণে হতে পারে। তৃতীয় কারণ হতে ঝগড়ার মাধ্যমে নিজেকে প্রকাশ করার আগ্রহ করা, একটা মতভেদ করে, একটা মতপার্থক্য সৃষ্টি করে ঝগড়া হয়, মানুষ যখন তাকে চিনবে তখন সে হাইলাইটস হবে, তখন মানুষ ফলো করবে, তার নাম
নামটা সবাই জানবে, যে আমি একটা উল্টাপাল্টা যদি কিছু বলি তাহলে হয়তো আমাকে সবাই চিনবে, এই কারণেও কিন্তু হয়ে থাকে। আবার অনেক সময় অন্যের ব্যাপারে মন্দ ধারণার কারণে হতে পারে, যে না জেনে অন্যের ব্যাপারে একটা খারাপ ধারণা করলাম, অথচ পবিত্র কোরআন বলেছেন ওয়াজিতানিবু, আল্লাহ বলেছেন ইয়াহুয়াল্লাদিনা আমানু হেমানদার বান্দাগণ ইজিতানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো, ফাইন্না বাদাজ জন্নে ইসমুন, অধিকাংশ ধারণা এটা হয়ে থাকে কিন্তু পাপ হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু এই যে ইখতিলাফের কারণ তাহলে বললাম, পঞ্চম কারণটা আমরা বলবো যে স্বজন প্রীতির কারণে। অনেক সময় স্বজন প্রীতির কারণে মতভেদের কিন্তু সূত্রপাত হয়ে থাকে, স্বজন প্রীতি যে উনি আমার আত্মীয় বা উনি আমার কাছের মানুষ, এই কারণে কিন্তু ইখতিলাফ হয়ে থাকে। তাহলে আমরা পাঁচটি কারণ কিন্তু ফাইন্ড আউট করছি যে ইখতিলাফ মতভেদ কেন হয়। এখন এই মতভেদগুলোর ইখতিলাফের বিধানটা কি, হুকুমটা কি, খালি খালি কোনো কাজে ইখতিলাফ করা এটা কিন্তু একটা আছে যে বৈধ, আর একটা আছে সম্পূর্ণরূপে হারাম। যেমন দিনী বিষয় নিয়ে ইখতিলাফ করা, আকিদা বিষয় নিয়ে ইখতিলাফ করা, এটা কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ইখতিলাফ ফিল আদিয়ান এবং ইখতিলাফ ফি উমুরিল আকায়েদ, আকিদার ব্যাপারে এবং দিনের ব্যাপারে ইখতিলাফ করা, এটা কিন্তু সম্পূর্ণরূপে নিষেধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন হাদিসের মধ্যে যে লা তাখতালিফু ফা ইন্না মান কানা ক্বাবলাকুম ইখতালাফু ফাহালাকু, তোমাদের অনেক পূর্বে অনেক মানুষ ছিল যারা ইখতিলাফ করার কারণে তারা কিন্তু অনেক সময় ধ্বংস হয়ে গেছে। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, দিনের ব্যাপারে তোমরা ইখতিলাফ করো না, মতবিরোধ করো না। তাহলে আমরা বুঝতে পারলাম দিনের ব্যাপারেও আমাদের ইখতিলাফ করা যাবে না এবং আকিদার ব্যাপারে আমাদের ইখতিলাফ করা যাবে না। হ্যাঁ, ইখতিলাফ করা যাবে ফুরুই বিষয়ে, সেক্ষেত্রেও কিন্তু একটা ছোটোখাটো বিষয় নিয়ে যখন আমরা ইখতিলাফ করব সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে আদব রয়েছে সে আদব কিন্তু রক্ষা করে চলতে হবে। বিশেষ করে আমরা হাদিসের মধ্যে কিন্তু দেখতে পাই যে সাহাবাই কারামের মধ্যে কিন্তু ইখতিলাফ ছিল। যেমন হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে একদিন আমি একটি লোককে কোরআন কারিমের একটা আয়াত পড়তে শুনলাম, কিন্তু এই আয়াতটি দেখলাম যে আল্লাহর নবীকে আমি আবার শুনতে দেখেছি, যে আল্লাহর নবী যখন তেলাওয়াত করছেন আমি শুনেছি নবী একটু ভিন্ন রকমের শুনেছি। তখন আমি তার হাত ধরে আল্লাহর নবীর নিকট নিয়ে গেলাম যে হুজুর, এই লোকটা কোরআন মাজিদের এই আয়াতটা এইভাবে পড়ে আর আপনি আমাদেরকে এইভাবে শিক্ষা দিলেন। তখন নবীজি বলেন যে শোনো, তুমি তো ওর কাছ থেকে এটা শুনেছ, আমার কাছ থেকে এটা শুনেছ, বা আরেক সাহাবির কাছে আরেকটা শুনেছ, মনে রাখবে এর সব কয়টাই সঠিক রয়েছে। রাসূল বলেছেন লা তাখতালিফু, তোমরা এর ব্যাপারে ইখতিলাফ করো না। তাহলে এখানে বোঝা গেল যেখানে কিন্তু নবীজি ইখতিলাফটাকে কিন্তু অপছন্দ করেন নাই। আমরা যদি আরেকটা হাদিস দেখি যেটা সহি বুখারীর মধ্যে একটি হাদিস রয়েছে, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আহজাবের যুদ্ধ মানে খন্দকের যুদ্ধ থেকে তিনি যখন ফিরে আসলেন, তখন নবীজি খন্দকের যুদ্ধ সমাপ্ত হলো, সমাপ্ত হওয়ার পরে আল্লাহ নবী চাইলেন যে তিনি মদিনার দিকে ফিরে যাবেন। কিন্তু ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবী যখন মদিনার দিকে ফিরে যাবেন, ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, এসে বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা কিন্তু এখনও যুদ্ধের পোশাক কিন্তু আমরা খুলে ফেলি নাই, আপনি তো মদিনায় ফিরে যেতে চাচ্ছেন, আপনার জন্য এখন মদিনায় ফিরে যাওয়া শোভনীয় হবে না, আপনার সাহাবিদেরকেও আপনি মদিনায় ফিরে যেতে বলবেন না। তাহলে কী করতে হবে? তখন জিবরিল আমিন তিনি জানা দিলেন যে হাদিসটি বুখারীর 4119 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত ওমর ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহর নবী বলছেন লা ইউসাল্লি আন্না আহাদুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, যে তোমরা বনু কুরাইজা, এটা মদিনার একটা মদিনা থেকে বেশ দূরে ইহুদিদের একটা কমিউনিটি ছিল, সেখানে তারা ওখানে অবস্থান করে, যে এই মুহূর্তে আল্লাহর ওয়ার্ডার হচ্ছে যে বনি কুরাইজায় আপনাকে যুদ্ধ করতে হবে, সেখানে গিয়ে আপনি যুদ্ধ করবেন, আপনি আপনার সাহাবীদেরকে বনু কুরাইজায় পাঠাই দেন। তো নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এই মুহূর্তে তোমরা বনু কুরাইজায় চলে যাও, সেখানে তোমরা গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে, তোমাদের কেহই যেন বনি কুরাইজায় না যাওয়া পর্যন্ত আসর নামাজ না পড়ে। আদ্রাকা বা আদহুমুল আসরা ফিত্তরিক, তাদের মধ্যে অনেকেই আসরের নামাজের সময় হয়ে গেল রাস্তায়, ফা কলা বা আদহুম লা নুসাল্লি হাত্তা নাতিয়াহা, সাহাবায়ে কেরামদের মধ্যে দুটো দল হয়ে গেল। একদল বলল যে রসুল বলছেন তোমরা বনি কুরাইজায় না গিয়ে আসর পড়বে না, সুতরাং আমরা বনি কুরাইজায় না যাওয়া পর্যন্ত আমরা আসরের নামাজ পড়ব না। আর ওয়াকালা বা আদুহুম আরেক দল বলল বাল নুসাল্লি, বরং আমরা নামাজ আদায় করব, রাস্তায় ওয়াক্ত হয়ে গেছে, রসুল বলছেন যে যদি দ্রুত তোমরা যাবে, রাস্তায় ওয়াক্ত হয়ে গেলে এখানে নামাজ পড়তে তো কোন রসুল আমাদেরকে নিষেধ করেন নাই, তা সুতরাং আমরা রাস্তায় নামাজ পড়বো। লাম ইউরিদ মিন্না দালিকা ফা দুকিরা দালিকা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইউআন্নিফ,
আল্লাহ নবীর কাছে যখন বিষয়টি বলা হলো যে হুজুর সাহাবায়ে কেরাম তো দুটো দল হয়ে গেছে, একদল বনি কুরাইজা গিয়ে নামাজ পড়েছে, আরেক দল রাস্তায় পথিমধ্যে নামাজ পড়েছে, এই মুহূর্তে কারা সঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিন্তু তাদের কাউকে কিন্তু নিন্দা করেন নাই, আল্লাহ নবীর দু দলকেই কিন্তু সাপোর্ট করলেন। তো এই যে আল্লাহ নবীর দু দলকে সাপোর্ট করলেন, এখান থেকে আমাদের একটা বিষয় শিক্ষণীয় যে কোনো একটি মাসআলায় দুটো মত হতে পারে, কেউ হয়তোবা আমিন আসতে বলবে, কেউ জোরে বলবে, কেউ হয়তোবা হাত এ পর্যন্ত উঠাবে, কেউ হয়তোবা হাত এ পর্যন্ত উঠাবে, কেউ দুটো পা একেবারে ছড়িয়ে দাঁড়াবে, আবার কেউ মাঝখানে চার আঙুল ফাঁক করে দাঁড়াবে, আর কেউ কেরাত খালফাল ইমাম পড়বে, কেউ করবে না। তো এই যে ইখতিলাফগুলো মতবিরোধগুলো বেতের নামাজের ব্যাপারে কেউ এক রাকাত পড়েন আর কেউ তিন রাকাত পড়েন, আবার রসুল আকরাম সব বলছেন যে দুই রাকাতের সাথে এককে মিলাই দিয়ে বেজোর বানাবে। তো এই যে ইখতিলাফগুলো আমরা দেখতে পাই, তো এই ইখতিলাফগুলোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য ঝগড়া নয়, উদ্দেশ্য মারামারি নয়, উদ্দেশ্য কাটাকাটি নয়, উদ্দেশ্য কিন্তু মসজিদ বিভক্তি নয়, যেটা হানাফি মসজিদ, এটা সালাফি মসজিদ, এটা আহলে হাদিস মসজিদ, এই যে উদ্দেশ্য আমরা যেটা করে নিয়েছি। অথচ কোরআন বলছে যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা এটা হত্যাকারীর চেয়েও কিন্তু জঘন্যতম। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখতেছি কি, যে এই যে ফিতনা এবং আমরা দেখতেছি যে এই যে ইখতিলাফ, এই যে মতবিরোধ, কে কোন আলেমকে শুধু গালিগালাজ করতে পারে, একজন আলেম আরেকজন আলেমকে কীভাবে হেয় প্রতিপন্ন করতে পারে, এই যে আলেমদের মধ্যে যে এত ইখতিলাফ, এত মতবিরোধ, অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম হাজার হাজার মাসআলা ছিল যে মাসআলার মধ্যে ইখতিলাফ ছিল। কেউ একটা জিনিসকে হালাল মনে করতেন, কেউ একটা জিনিসকে হারাম মনে করতেন, কেউ এটাকে বৈধ মনে করতেন, কেউ এটাকে অবৈধ মনে করতেন, এটা কিন্তু ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। কিন্তু কেউ কাউকে কখনো পরস্পরের মধ্যে সম্মান ছিল এবং তাদের চিন্তা চেতনা ছিল যে প্রকৃত যে বিষয়টি সেটি যেন তারা খুঁজে পায়, এটা কিন্তু তাদের উদ্দেশ্য ছিল। তো এরকম যেমন সাহাবায়ে কেরামদের মধ্যে যে ইখতিলাফ ছিল অনেক বিষয়ে, যেমন কোনো নারীকে স্পর্শ করার দ্বারা উজু ভঙ্গ হবে কি হবে না, সাহাবায়ে কেরামের একদল বলছে উজু ভঙ্গ হবে, কেউ বলছেন একদল বলছে উজু ভঙ্গ হবে না, কেউ যদি পুরুষাঙ্গ স্পর্শ করে তার দ্বারা কেউ বলছেন যে উজু তার ভঙ্গ হবে, কেউ বলছেন উজু ভঙ্গ হবে না, আবার তায়াম্মুম কি মাটি যে মারতে হবে এটা একবার নাকি দুইবার, এনে কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কিন্তু ইখতিলাফ ছিল। তারপর নবীজি মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন কি দেখেন না, হযরত আম্মা জানা ইশারা দিয়ে আল্লাহ তাআলা একটি মত দিয়েছেন, আবার অন্যান্য সাহাবায়ে কেরাম কিন্তু আরেকটি এ মত দিয়েছেন। তারপরে মাথার কিছু অংশ মাসাহ করতে হবে নাকি সম্পূর্ণ মাথাটা মাসাহ করতে হবে, তারপর আজানে তারজি হবে কি হবে না, এ নিয়ে কিন্তু ইখতিলাফ ছিল। একামতের জোড়া কালেমা, দেখেন আপনি সৌদি আরবে আপনি প্রতি বছরই হজে যান, ওমরায় যান, আপনি প্রায় বছরেই তো আপনার যাওয়া হয়, আপনি দেখেন যে সেখানে আলহামদুলিল্লাহ, তো সেখানে দেখবেন যে আমাদের সৌদি আরবের একামত আর বাংলাদেশের একামত কিন্তু মিলে না। তো এই যে একামতের মধ্যে কিন্তু ইখতিলাফ। তারপরে ফজরের নামাজে কি সারা বছর কুনুত পড়া লাগবে নাকি লাগবে না, হাত কি নাভির নিচে বাঁধবো নাকি উপরে বাঁধবো, তার বিসমিল্লা আসতে বলবো নাকি জোরে বলবো, অনেকেই বিসমিল্লা কিন্তু আসতে বলে, অনেকে আবার জোরে বলে। তো এই যে তাসাহুদের সময় আঙ্গুল কেউ অনেকে এরকম নাড়াচাড়া করে, কেউ আবার স্থির করে রাখে দেয়, তো এই যে ইখতিলাফ, তো এই যে ইখতিলাফগুলো এটা কিন্তু যুগ যুগ ধরে সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, তাবেঈদের মধ্যে ছিল। এখন এই ইখতিলাফকে পুঁজি করে মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব, কলহ, মারামারি, দ্বিধাবিভক্ত হওয়া, এটা কিন্তু কখনো কিন্তু শোভনীয় নয়। কিন্তু আমরা যদি দেখি যে সাহাবায়ে কেরাম এটা কিন্তু একজন আরেকজনকে কি রেসপেক্ট করতেন, কি সম্মান করতেন, যেমন মিনা প্রান্তরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি জোহরের নামাজ পড়ালেন চার রাকাত, আর আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি আল্লাহর নবীর পিছনে দুই রাকাত পড়েছি জোহরের, তাহলে তিনি কসর পড়েছেন, তা আপনি পড়লেন চার রাকাত, বলে ভাই আপনি আপনার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। তা আমরা যদি শুধু এই রকম মন মস্তিষ্ক নিয়ে, মন মানসিকতা নিয়ে যদি আমরা আগাই যে আপনি আপনার জায়গায়, আপনি হাদিস অনুযায়ী আমল করছেন, ঠিক আছে ভাই আপনি আহলে হাদিস বা আপনি হাদিসের ফ্যামিলি বা হাদিসের অনুসরণকারী, দ্যাটস এনাফ, আপনি ভালো, আপনি হানাফি, ঠিক আছে আপনি হানাফি মাজহাবকে অনুসরণ করেন, আপনারও তো একটি হাদিস আছে, আপনি একটি হাদিসকে অনুসরণ করছেন, তাহলে আপনি যে হাদিসটি অনুসরণ করছেন আপনার হাদিসটাও সঠিক। তাহলে প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা একটু আমাদের ব্রড মাইন্ড হতাম, আমরা যদি আমাদের মাইন্ডটাকে একটু চেঞ্জ করে দিতাম, অনুসন্ধান করাটাই আমাদের মুখ্য, আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে রসুল আকরাম সাহাবায়ে কেরাম সফর করতেন, এই যেমন রমজান মাস নিয়ে তখন সাহাবায়ে কেরামের কেউ কেউ রোজা রাখতো আবার কেউ কেউ রোজা রাখতো না, কারণ সফরে কিন্তু রোজা রাখা এবং না রাখা, আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তোমরা অন্য সময় রোজা রাখবে, আবার বলছেন ওয়া আনতাসুমু খায়রুন লাকুম, যে তোমরা রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। কেউ এটুকু আমল করে সফরে রোজা রাখতে কষ্ট হলো, আবার কেউ মনে করছে না সফর এটা কেতা আতু মিনান নার, জাহান্নামের আগুনের চেয়ে একটু কষ্টকর, এটা আসলে সফরটা খুবই কষ্টকর, এই সময় অনেকে রোজা রাখতেন না।
তাহলে দেখেন এখানে সাহাবায়ে কেরাম কেউ রোজা রাখতেন কেউ রাখতেন না, নবীজি কিন্তু কাউকে কিন্তু নবীজি কিন্তু নেগলেক্ট করেন এবং কাউকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু বাধা দেন নাই। আবার হাত উঠানোর ব্যাপারে কেউ হাত এ পর্যন্ত উঠাতেন, আবার কেউ রাফে আদান করতেন, কেউ করতেন না। সাহাবায়ে কেরাম কিন্তু একজন আরেকজনকে কেউ কিন্তু কখনো দোষারোপ করতেন না। এই যে আমাদের সমাজে হাত বাঁধা নিয়ে কী দ্বন্দ্ব, আমিন জোরে হবে না আসতে নেই যে কী দ্বন্দ্ব, এটা কিন্তু আমরা দেখছি এটা কিন্তু শুধু আমাদের সম্মান বোধ, একজন আলেমের প্রতি আরেকজন আলেমের যে সম্মান ইজ্জত এটা না থাকার কারণেই কিন্তু আমরা এমনটি করছি। আবার মোহতারাম এখানে আমরা আরেকটু যোগ করতে চাই যে দেখি অনেক সময় যে একটি দলের আদর্শকে বিশ্বাসে কিছু ভুল থাকলে, দলের আদর্শ বিশ্বাসে কিছু ভুল থাকলেও এই মতাবলম্বী সকল কিন্তু তা মানে মানে না বা বিশ্বাস করে না। আবার কখনো দেখা যায় যে অজ্ঞাত কোনো সমর্থকের ভুলের জন্যেও মূল দলটিকে দায়ী করে বসা হয়, বরং কখনো তো এমনও হয় যে দলের হিতাকাঙ্ক্ষী যে শত্রুপক্ষ এমন কাজটি করেছে যার কারণে প্রতিপক্ষ দলকে দোষী সাব্যস্ত করেছে। কিন্তু এটা কিছুতেই উচিত নয় কারো ভুল দেখে বা অনুসরণের অনুসারীদের সবাইকে ব্যাপকভাবে, যেমন আমি একটা ভুল তার ভিতরে আসছে এই জন্য তার সব সকল কাজ কি আমি ভুল বললাম, কোনো না এটা কখনো সঠিক একজনই সেটা করেছে যেন পুরো সম্প্রদায়কে আমরা এটা দোষী বানালাম, এটা কি আসলে না এটা তো মোটেও ঠিক নয়। মনে করেন একটা কোনো এক দরবারের অথবা কোনো একটা ইজমের একজন আলেম একটা হয়তো ভুল করতে পারে, তো ভুল করার কারণে পুরো ওই দরবারকে শনাক্ত করা বা ওই প্রতিষ্ঠানটাকে শনাক্ত করা, প্রতিষ্ঠানের একজন ব্যক্তির হয়তো বা একটা অন্যায় হতে পারে, এই জন্য পুরো প্রতিষ্ঠানটাকে নেগলেক্ট করা বা পুরো প্রতিষ্ঠানের সমালোচনা করা এটা কিন্তু আমাদের জন্য কখনো সঠিক হবে না। হ্যাঁ, ব্যক্তি কেউ অন্যায় করতে পারে, এই জন্য ব্যক্তির সমালোচনা করা আমাদের উচিত হবে। আমরা যদি দেখি যে ফুকাহায়ে কেরাম যারা ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই যে চারজন ইমাম ছিলেন, এই একজন আরেকজনের প্রতি যে সম্মান বোধ ছিল, আমরা আজকে এগুলো তো সম্মান বোধ হারিয়ে ফেলছি। যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এবং ইমাম মালিক রহমতুল্লাহ, তারা কিন্তু সমসাময়িক যুগের আলেম ছিলেন, কিন্তু একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মানবোধ কিন্তু তাদের খুব যথেষ্ট ছিল। হরতে ইমাম জাহাবি রহমতুল্লাহ বর্ণনা করছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন ইমাম মালিককে বলা হলো যে আপনি কি আবু হানিফাকে দেখেছেন, তখন তিনি বলেন হ্যাঁ আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি যদি তিনি তোমার সাথে এই খুঁটিটিকে স্বর্ণ বানানোর দাবির কথা বলেন তবে তিনি তার নিজের দলিল দিয়ে এই খুঁটিটিকে একটা খুঁটিকে তিনি স্বর্ণ বানাই দিতে পারতেন। সুবহান আল্লাহ, তার এত বিচক্ষণ, এত বিচক্ষণ ছিল এটা। কিন্তু ইমাম মালিক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে বললেন, এই যে একজন আরেকজন আলেমের প্রতি যে সম্মান বোধ ইজ্জত বোধ কীভাবে দেখালেন, কিন্তু আমরা একজন আরেকজন আলেমের খালি কীভাবে গালি দিব, কীভাবে তার কোনো দোষ ত্রুটি চর্চা করব বা তার কী কী ত্রুটি আছে, আমরা ত্রুটিগুলো শুধু দেখি, আমরা একটা মানুষের প্রশংসা করতে পারি না, একটা ভালো দিক কিন্তু আমরা অনেক সময় খুঁজে পাই না। আবার দেখুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যেদিন এন্তেকাল ইমাম শাফি রহমতুল্লাহ সেদিন জন্ম, ইমাম শাফি রহমতুল্লাহ কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহকে দেখেন নাই, কিন্তু তারপরও আপনি শুনলে অবাক হবেন ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন আন্নাসু ফিল ফিকহি ইয়ালু আলা আবি হানিফা, যে পৃথিবীর সকল মানুষ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর ফিকহের পরিবারের অন্তর্ভুক্ত। একবার ইমাম শাফি রহমতুল্লাহ কোনো এক সফরে তিনি গিয়েছেন কুফাতে, ইরাকের কুফা নগরীতে গেলেন, গিয়ে ইমাম শাফি রহমতুল্লাহর সিস্টেম হলো তিনি স্বাভাবিকভাবে তিনি ফজরের নামাজে কুনুত পড়েন, আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, মানে কুনুতে নাজিলা পড়েন তিনি, এটা তার নিয়ম, এবং তিনি রফে আদায়ন করেন, হাত উত্তোলন করেন, এটা ইমাম শাফি রহমতুল্লাহর মাজহাব। তো তিনি যখন ইরাকে গেলেন এক মেহমানের এক বাসায়, মেহমান হলেন তিনি কারো বাসায়, তখন সেখানে এলাকায় গেলে ওই এলাকার মসজিদে যখন তিনি নামাজ পড়লেন তখন তিনি সেদিন কিন্তু কুনুতে নাজিলা তিনি পড়লেন না এবং রফে আদান করলেন না। তখন জিজ্ঞেস করা হলো যে আপনি এখানে রফে আদান করলেন না, এটা তো আপনার মাজহাব, আপনি কি মাজহাব চেঞ্জ করলেন, বলে না আমি মাজহাব চেঞ্জ করি নাই, বরং এই যে কবরের কাছে আছে যিনি কবরের সাহিত্য আছেন এহতেরামান লে আবি হানিফাতা, আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সম্মান করতে গিয়ে ইজ্জত করতে গিয়ে মূলত এমনটি করেছি। তাহলে একজন মরা মানুষ, তিনি তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, তিনি কবর শরীফে তিনি কিন্তু সেখানে আছেন, তাহলে একজন কবরে থাকা মানুষটির ব্যাপারে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কবরে আর ইমাম শাফি রহমতুল্লাহ তিনি জীবিত, তার সম্মানার্থে তিনি তার মাজহাবের
কিছু আমল এই মুহূর্তে ছেড়ে দিলেন শুধু ইমাম আজম আবু হানিফাকে সম্মান করার জন্য, তাহলে তাদের কি সম্মান বোধ ছিল? আমরা অনেক সময় এক এলাকায় যাই যে অমুক এলাকায় আমি গেছি একটা প্রোগ্রাম করার জন্য, কিন্তু ওই এলাকার আলেমদেরকে নিয়ে তাদের একটা কমিউনিটি আছে, তারা একটা আমল করেন, কিন্তু আমি গিয়ে নতুন একটা ফতোয়া চালু করে দিলাম, গিয়ে সমাজের মধ্যে একটা ফেতনা সৃষ্টি করে দিলাম, এটা কিন্তু একজন আলেমের জন্য কখনো শোভনীয় নয়। যদি আমার কখনো কখনো এমনও হয় যে না আমি এই আমলটা করতে গেলে আমার সামান্য ত্রুটি হবে, কিন্তু আমার হয়তোবা কোনো ক্ষতি হতে পারে, কিন্তু একটা কমিউনিটির জন্য ক্ষতি না হয়, পুরো সমাজের মধ্যে যেন একটা ফেতনা যেন ছড়িয়ে না পড়ে, আমি এমন একটা ইখতেলাফি একটা মতবিরোধপূর্ণ বা মতভেদমূলক একটা কথা বলে দিলাম যে আমার কথার কারণে সমাজের মধ্যে ফেতনা ফাসাদে জড়িয়ে পড়বে অথবা মানুষ কাটাকাটি করবে, মানুষ খুনাখুনি করবে, আমি এমন কোনো কথা এমন কোনো ফতোয়া সমাজের মধ্যে কিন্তু আমি ছেড়ে দিব না। আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো ইখতেলাফের কারণে কাউকে দালাল, গোমরা, অক্ষরবাদী, তারপরে হলো কাফির, এটা বলা হচ্ছে, এবং দায়িত্বশীল আলিম থেকেও মারাত্মক এই বিচ্যুতি ঘটছে। কারোর সাথে মতানৈক্য হলেই চোখ বন্ধ করে বিপক্ষকে গোমরা, কাফির, ফাসিক, জাহান্নামী বলে ফতোয়া দিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু কোনো কিছু ভাবছি না যে মতানৈক্যের ধরনটা কেমন বা প্রতিপক্ষকে দলিলের শক্তিমত্তাই বা কতটুকু, সব দিক ভালোভাবে না দেখেই একজন অপরজনকে অশ্লীল গালাগালি করা হয় এবং ট্যাগ দিতে বেদিব্যস্ত হয়ে পড়ে। বিপরীত পক্ষও কম নয়, এভাবেই শুরু হয় দালাদালি, দলাদলি শুরু হয়, রেষারেষি, এতে ভুক্ত ভুলকারীর জন্যে হকের দরজা বন্ধ হয়ে যায়, সে আর বুঝতে পারে না। কোনো দিন যদি সে সত্যটা জানতেও পারে তবুও এই বিরোধিতার জন্য সে সঠিক বিষয়টা কিন্তু মেনে নিতে পারে না, যদিও এর কারণে তার ইমান বা আমলের ব্যাপক ক্ষতি হোক। আপনি যথার্থই বলেছেন যে ঠিকই যে একজন আলেম আরেকজন আলেমের হয়তো বা কোনো একটা বিষয় নিয়ে একতেলাপ আছে, মতবিরোধ আছে, আপনি একটা মানেন একজন হয়তো বা আরেকটা মানেন, তো এই জন্য আমারটাই সঠিক আর পৃথিবীতে কারো বক্তব্য সঠিক নয় এরকম ধারণা করে উনি কি জানেন, উনি তো জাহেল, উনি তো মূর্খ, উনি তো কিছু না করে করেন, এই যে কথাটা অমুকের কাছ থেকে টাকা খেয়ে বই লিখেছে, অমুকের দালালি করছে, অমুকের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে, এটা যদি না হয়ে থাকে, না এই যে আমি বললাম অমুকে ইহুদিদের দালাল, অমুকে খ্রিস্টানদের দালাল, অমুকে কাদিয়ানিদের দালাল, মনে করি এরকম আমরা অনেক সময় বলে ফেলি, তো এই যে কথাগুলো আমি বললাম, অথচ এমনও হতে পারে যে এই লোকটা এটা নয়, আমি যেটা ধারণা করছি আমার ধারণা তারপরে তার এই জন্য যে সে বিষয়ে তোমার কোনো ধারণা নেই, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো ধারণা নেই সে ব্যাপারে বলবে না। আর কোরআনের নির্দেশ হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, কোনো বিষয়ে যদি তোমাদের কাছে কেউ মেসেজ দেয় তাহলে সেই মেসেজটি ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য মেসেজ, তো মেসেজটা অবশ্যই জাস্টিফাই করবে, তারপর এক্সপেরিমেন্ট করে তারপর তুমি তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা কিন্তু এমনটি কিন্তু করি না, আমরা বরং যাকে তাকে আমরা কাফের ফতোয়া দিয়ে দিই। আমি শুধু সর্বশেষ এই কথাটা না বললেই নয় যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি আলফিকহুল আকবরের মধ্যে বলেছেন যে কোনো এক ব্যক্তির ব্যাপারে বা কোনো আলেমের ব্যাপারে কোনো এক বিষয়ে যদি 100টি বিষয় থাকে, 100টা বিষয় যে এক লোককে কাফের বানাবো তার যদি 100টা বিষয় আছে, তো একটা বিষয়ে 100টা বিষয়ের মধ্যে 99টা দিক আছে তাকে কাফের বানানো যায় আর একটা দিক আছে যে তাকে মুসলমান বানানো যায়। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলেছেন যে তোমার 99টা দিক আছে যে তুমি ইচ্ছা করলে এই 99টা মূলনীতির আলোকে তুমি লোকটাকে কাফের বানাতে পারো, আর একটা মাত্র মূলনীতি আছে, একটা উসুল আছে যে উসুলের কারণে লোকটাকে তুমি মুসলমান বানাতে পারো, তাহলে তুমি 99 দিককে তুমি বাতিল বলে একটা দিককে প্রায়োরিটি দিয়ে তাকে মুসলমান বানানোর চেষ্টা করবে। কারণ আমরা কাফের মুখ দিয়ে বললেই যদি লোকটা কাফের না হয়, আমি যে গালি দিচ্ছি সেই লোকটা যদি সেরকম না হয় তাহলে কিন্তু এটা আমার দিকে ফিরে আসবে। এটা আমাকে অনেক ধন্যবাদ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে শামিল হতে পারবেন মোনাজাতে। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস ওয়াসলি কুল্লি লিসানি তাকুল্লি ইলা নাফসি তারফতাইন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار الله তোমার শাহী দরবারে বড় আশা নিয়া আসিয়াছি সাই তোমারই দুয়ার থেকে যেন ফিরে নাহি যাই আল্লাহ শূন্য হাতে তুমি ফেরত দিও না জীবনের গুনাহ মাফ করে দাও মোনাজাত আজকের কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যত হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা আছে সব তুমি দূর করে দাও আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে যত খারাপ বিষয় আছে সব দর্শনীয় বিষয়গুলো পরিহার করার তৌফিক তুমি দাও আল্লাহ শয়তান আমাদেরকে ভুল জিনিসগুলোকে আমাদের সামনে তুলে ধরছে আল্লাহ বিশ্বাস করাতে চায় আল্লাহ শয়তানের পাতা ফাঁদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ কত মানুষ হিংসা বিদ্বেষের কারণে শেষ হয়ে গেছে আল্লাহ তুমি আমাদেরকে হিংসার আগুনে জ্বালাইও না আল্লাহ তুমি আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও আল্লাহ আল্লাহ শুনেছি তোমার জান্নাত অনেক বড় হবে তোমার ওই জান্নাতে আমাদেরকে একটু স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে যদি জাহান্নামে পাঠায় দাও ওই জাহান্নামে আমরা থাকতে পারবো না আল্লাহ আদর করিয়া বান্দা আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকল দুয়ার হইতে আমরা ফিরিয়া তোমারি দুয়ারে রইলাম পড়িয়া আল্লাহ তুমি যদি বাপনা করো মোদেরে মোরায়খন যাব বলো কারদারে আশা নিয়া আসিয়াছি সাই তোমারি দুয়ার হইতে যেন নিরাশ হয়ে নাহি যাই আল্লাহ আল্লাহ কোন মুসাফিরের জন্য যখন এক দরজা বন্ধ হয়ে যায় আরো বহু দরজা খালি থাকে খোলা থাকে তোমার দরজা যদি কারো জন্য বন্ধ হয়ে যায় তার জন্য আর কোনো দরজা খোলা থাকে না আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষ তোমার কাছে কাঁদে ক্ষমা চায় আমাদের না হলেও তোমার চলবে কারণ তোমার অনেক বান্দা আছে আল্লাহ আমাদের তো বান্দা তোমার অনেক আছে আমাদের অনেক আল্লাহ নাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধারা গ্রুপের চেয়ারম্যান তাকে তুমি মাফ করে দাও
আল্লাহ তার আত্মীয় স্বজন মুরুব্বিয়ানি কেরাম যে যেখানে আছে অন্ধকার কবরে তাদেরকে মাফ করে দাও। বসুন্ধরা গ্রুপের সকল প্রতিষ্ঠানগুলোর উপরে তোমার রহমত বরকত নাজিল করো। আল্লাহ তার পরিবারকে তুমি নিরাপত্তা রাখো, নিরাপদে রাখো। আল্লাহ তার সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।